সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থ রাখার মালিক? আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক? আল্লাহ। কে? জনগণ না? তো বিগত সরকার তো খালি অ্যাডভার্টাইজ দিতে, সর্বময় ক্ষমতার মালিক জনগণ। সব ক্ষমতার মালিক যদি জনগণ হইতো, শেখ হাসিনারে আওয়ামী লীগ এলারা দেশে রাখতে পারতো। হেরা তো আতরে বাড়াল নিয়ে 5ই আগস্টের আগে কম নামে নাই, ঢাকার প্রতিটা প্রবেশ পথ বন্ধ করে দিয়েছিল। কারণ আমার বাড়ি ঢাকা, আমি তো জানি কোন রাস্তা। আরে আমি যাব ওয়াজে, আমার গাড়ি বন্ধ করে দিয়েছে। এবার হাইটে যান গাড়ি নিয়ে যাবো না। এখন আমেরিকা যুক্তরাজ্যের প্রেসিডেন্টের ক্ষমতায় আসলো ডোনাল্ড ট্রাম্প। ইনি আর একবারও আসছিলেন, কথা বলেন না কেন? এই জোরে করে শাসন করতে চায় যারা, ওদের নাম জানার দরকার আছে। ডোনাল্ড ট্রাম্প এমন একটা ব্যক্তি, দেখেন ওই দেশের নিয়ম, দেখেন জিতে গেছে কিন্তু লেডিস, কিন্তু এই দেশের সংবিধানে লেখা আছে কোন লেডিস ক্ষমতায় আসতে পারবে না। একটা খ্রিস্টানের দেশে লেডিসদের পছন্দ করে না ক্ষমতা আসা, বাকিটা আপনাদের কাছে ইতিহাস। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না? বলেন তো আলহামদুলিল্লাহ। দুনিয়ার নিয়ম আছে বাজান, দুনিয়ার কোন নেতারে খুশি করলে, একটু ফুলের মালা দিলে, ফুল ছিটাইলে, নেতার মধ্যে একটু পাম্পিং পাম্পিং ভাব হয়, খুশি হয়ে 10,000, 15,000, 20,000, 1,00,000 টাকা দিয়ে যায়, ঠিক না? মিটিং নেতার কাছ থেকে কিছু আদায় করার জন্য আমরা ফুলের মালা কত প্রশংসা আমরা করি, আলহামদুলিল্লাহ। দরকার আছে যে যত বড় তার প্রশংসা করা খারাপ না, ভালো। আমার মালিক বলে দুনিয়ার 2 টাকার নেতারে খুশি করার লেগে এত কিছু করলি, আমি মালিক তোরে পুরাটা বছর খাওয়াই বহাই হোয়াই কায়দা করে সুস্থ রাখি, মাঝে মাঝে কি আমার প্রশংসাটা কইরে আমার খুশি করা যায় না? বান্দা তুই যখন আলহামদুলিল্লাহ বলোস আমার বুকটা ভরে যায়, তুই যখন সুবহানাল্লাহ বলোস আমি রব্বে কারিমের বুকটা জোয়ারের পানিতে শুকনা মাটি যেরকম ভাবে গলে যায় গমের মতো, তুই একবার আলহামদুলিল্লাহ বললে আমার দিলটা গলে যায়। তুই যদি একবার আমার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলোস, আমি তোর পরে এত খুশি হয়ে যাই, সারা দুনিয়া যত বড় দেখোস এরকম 10টা পৃথিবীর সমান দৈর্ঘ্য প্রস্ত একটা জান্নাত তোর নামে দলিল করে দেই। নাম জারি সহ তোর বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ তোর বাড়িতে তোর জান্নাতের কাঠটা তোর বাড়িতে চলে যায়। তুই যদি দেখোস না, এই জন্য বিশ্বাস করিস না হুজুরের কথা। হালাকি আলেম ওলামা তোরে ঠিকই বলেছিল, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ লিখতে 8টি হরফ লাগে, 8টি অক্ষর লাগে, 8টি অক্ষর লাগে। আলহামদুলিল্লাহ আলিফ লাম লাম আলিফ আলিফ আলহামদুলিল্লাহ আলিফ হা মিম দাল লাম লাম হা, এরকম 8টা হরফ লাগে আলহামদুলিল্লাহ লিখতে। কোন বান্দায় যদি আলহামদুলিল্লাহ খুব জোরে বলে আমি রব জান্নাত 8টা, তার যে কোনো একটা জান্নাত 8টা জান্নাতি ওর নামে দলিল করে দিই। তোর দুনিয়ার নেতা যদি একটা ফুলের সিটানি পাই, একটা ফুলের মালা পাইয়া সে যদি তোরে অনেক কিছু দিতে পারে, আমি মালিক তোরে বানাইছি তোরে দিতে পারি না? আমি পারি, দেখ তোরে কি দিতে পারি। এই 10টা পৃথিবীর সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যতটুকু জায়গা, এত বড় একটা জাগার জান্নাত তোর নামে দলিল করে দেই। তাহলে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ। হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন, আরো জোরে আরো জোরে আরো জোরে। নিজের হাতে বান্দা তুমি বানায়া,
কোনো দিন মাফ না করে পারবে না, আশা করে বাড়িতে এসেছি মদর তুমি মাফ করিবা। বাবা চোখের পেটিটা সাইরে দেখেন না, ওয়াজ শুরু করার আগে আপনার জন্য জান্নাতটা দলিল হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে বলছে, আলেম ওলামা মিথ্যা কথা কয় না, আলেম ওলামা সব কোরআন দেশের দলিল দিয়ে বলে। কারণ একটা কথা যদি রং বলে ফেলি, সর্বপ্রথম কিয়ামতের মাঠে আমার জিব্বা দিয়ে আমার জিব্বাটা আগুনের কেসি দিয়ে লাগাইতে বলে, আপনাকে চাইতে আমার ভয় বেশি। এই জন্য চোখের পাড়িটা ছেড়ে দিয়ে মৌলার একটু খুশি করে দেখেন আপনার গুনাই ময়দান সারা লাগে মাফ হয়ে যাবে। যদি তারে বুঝায় এইভাবে বলতে পারেন, এই মাঠে বসে এই হাজার হাজার মানুষের মাঝে একজন না একজন আল্লাহর ওলি আছে, কথা বলেন না কেন, একজন না একজন আল্লাহর ওলি আছে না? মাফ নাই করবা এই জিনাই গাতি বাসি রে, কেন তুমি এনেছি আশা করে আসি মাওলা মাহফিলে, দয়া করে মাফ করিবা মোদেরকে। আল্লাহ তুমি তাকায়া দেখো আলি, আজকে 10ই নভেম্বর শেরপুর জেলা জিনাইগাতি থানা মাহফিল শুরু করার আগে 10ই নভেম্বর তোমার পাগলগুলি শেরপুর জেলা জিনাইগাতি থানা এই মাদ্রাসার মাহফিলে হাজার হাজার মানুষ বসে পড়েছে। আমি জানি না এদের মধ্যে কে কত টন গুনাহ করছে, কে কত টন মদ খাইছে, কত বটলা গাঞ্জা খাইছে। মালিক তোমার কাছে হাত দুটা উঠাইয়া 10ই নভেম্বর একটা ডাক দিবে, এই ডাকটা যদি মাকে দিতাম এই গভীর রাত্রে মা কোলে তুলা নিত, বাপরে যদি সর্ব অন্যায় করে ডাক দিতাম কোলে তুলে নিত, তুমি তো বাবার চাইতে মার চাইতে দরদি। তুমি যদি মাফ নাই করবা বান্দারে আদর করে কেন মাদের বানাই। আল্লাহ আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বসে মা হারাইছি, এই জিনাই গেতের এই মাঠে বসে জানি না এই তেঁতুলতলা বাজারের কোন বাবাজি, তেঁতুলতলা বাজারের এই মাদ্রাসার মাহফিলের মাঠে বসে কার যেন জনম দুঃখিনী মা হারাইয়া চোখের পানি দিয়ে তোমারে মাপ চাইছে। আল্লাহ আমরাও তো একদিন চলে যাবো, আমাদের সন্তানরাও বলবে আমার বাবা নাই আমার মা নাই, যারা এক্ষরই তোমাকে কেঁদে দিয়ে মাফ চাইবে এদের জীবনের সব গুণে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলে না আমিন। এমন একটা কথা জিজ্ঞেস করছি যেটা আপনার সমস্ত শক্তি দিয়ে বলা উচিত ছিল, এই কিতাবটা কার? আপনাকে ডর দেখাইলে কথা করা, যদি কই আল্লাহর পক্ষে যখন একটা রায় চাব, ধানের শীষ নৌকা নাঙ্গলের পক্ষে চাই নাই আল্লাহর পক্ষে চাইছি, যদি এই কথাটা বলি যে আল্লাহর পক্ষ বলেছি বলেন তো, তখন আপনি আস্তে কইবেন না জোরে কইবেন? তোমার এটা খুলতে কইছিলাম আল্লাহর এটা খোলো, এটা হাতে লাগে শুধু বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে হায়াতে বাসায় রাখবে তারই গুণগান গাবো, শরীরের শক্তি থাকুক বা না থাকুক।
কথা ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ ফেরেশতাদের সামনে যখন মানুষ বানাবার সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিল আমি মানুষ বানাবো কিনা বলতো ফেরেশতারা এক বাক্যে বলছে এই জাতি বানাই দিই না কারণ এরা 10ই নভেম্বর পিটাপিটি করব আমলিকেলারা মাঠে আসতে চাইবো জিরো পয়েন্ট দখল করতে চাইবো আর পিটা গোয়া মুক্তিযোদ্ধা যখন খড়াই পরে ঘুষায় টাক ফড়াই লাগবে কত করনা কেন বানাই দিই না ফেরেশতারা ডাইরেক্ট বলছে আপনি যখন 10ই নভেম্বরের কথা ফেরেশতারা জানতো কয় কি জানতো জানতো না দুনিয়া বানানোর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হতো আমার আল্লাহর ইলমে আছে কত বলেন না কেন জোরে খান আরো জোরে এ সাসা কথা কোন বললো যদি কেটর কেটে শুরু করে কি জোর পাও বুড়াটা এখানে কথা কোন না সরের মতো বইরেছে বড়া একসাথে বলতে হবে এ আল্লাহ জানে কি জানে না আল্লাহ কি শেখ হাসিনার মতো শেখ হাসিনা 45 মিনিট আগেও জানতো না আমার ভারত যাইতে হইবো কথা কর না কেন জানলে কি আর অকারু জামানে কই তো বিরাস পার করেন না বই রইছেন কে এই বেটা তোর গাল সেম দিক মত এই দুইটা উঠে ওই একটার পিছনে লা তুই ওদিক যা তোকে জুটি ভাঙে তুই ওঠে সান্দু ওদিক যা তুই সামনে তোর হাসি বেশি থাক থাক তুই আইছিস আর হাসিস তোর একটু সাজা দিলাম তুই খুব ভালো মানুষ মারা যেরকম হাস সোস জোরে জোরে কিন্তু কান্দ তোলে ববি সামনে যদি কান কান্দনি মাস করলে সে কান একটু পরে করবো একটু সবর কর ইনশাল্লাহ কর মারহাবা কর মানুষ সব জানে না জানে কে আল্লাহ তোমার নাম যারা আসতে কবে এগো বাড়ি কর তুমি চিনো বুড়াই যদি আসতে কয় যাই যাই দেখে বুড়ি নাই যুবক যদি আসতে কয় যাই দেন আর বউ নাই যদি সবাই আসতে কয় হুজুররাও আসতে কয় আল্লাহ হুজুর কোন কিছু কইলাম আমি হুজুর তো তবে হে বিচার আল্লাহ কইলে না আল্লাহর কথা জিজ্ঞেস করতে বলছি বলেন তো আল্লাহ সব জানে কি জানে না আল্লাহ সব ক্ষমতার মালিক কি মালিক না উনি আরে আল্লাহ সে যে কি মালিক জানেন উনি কি কয় আগে শোনেন কোরআনে আমি এক একটা আয়াত পড়বো এই আয়াতের পাল্টা জবাব দিবেন আল্লাহর সামনে খুশি হই আল্লাহু আকবার দিয়া কেমন দেখেন উনি কত কি জানে উনি কি বলে ওনার কথা উনি বলে এই দুনিয়া বানাইবার 50,000 বছর আগে 5,000 বছর আগে 5 কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতি বানাইছিল যেটা সবচাইতে বড় ভণ্ড জাতি সেটার নাম জিন জাতি কথা বলেন না কেন ওই জাতির ভিতর একটা নেতা বানাইছিল ওর নাম হলো শয়তান ওর নাম কি জোরে কোন আরো জোরে নাম কি এরপরে ওই যে চাচা মুখটা ঠোঁট দিয়ে একবারও শয়তান কয় নাই এই বেটারে শয়তানের দর্পণ ধরব কারে কোন চাচারে কইছে এবার আপনি বুঝেন না কারে কইছে আমি আমতাছি মারছি যেটাই যে চার উপর দিয়ে যে লাগে এ নাম কি এইটা আসলে এমন শয়তানের শয়তান আসল সব ফেরেশতা গুলি দেয় আল্লাহ তাহলে সব ক্ষমতার মালিক জনগণ না সর্বময় ক্ষমতার মালিক কে শোনেন ওই রব কি বলে উনি কি বলে আর আমরা কি বলি আল্লাহ কি কয় শোনেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর